بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। أتى أمر الله فلا تستعجلوا سبحانه وتعالى عما يشركون আল্লাহর আদেশ আসিবে, সুতরাং উহা ত্বরান্বিত করিতে চাহিও না। তিনি মহিমান্বিত এবং উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছাসীয় নির্দেশে ওহি সহ ফেরেশতা প্রেরণ করেন, এই বলিয়া যে তোমরা সতর্ক করো, নিশ্চয় আমি ব্যতীত কোন ইলাহ নাই, সুতরাং আমাকে ভয় করো। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, উহারা যাহা শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন, অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন, তোমাদের জন্য উহাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। ওয়ালাকুম ফীহা জামালুন হীনা তুরিহুনা ওয়া হীনা তাসরাহুন এবং তোমরা যখন গোধূলি লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও, তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না। তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র, পরম দয়ালু। ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইখলুকু মা লা তাআলামুন তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব, অশ্বতর ও গর্ধব, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم اجمعين সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলির মধ্যে বক্রপথও আছে, তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করিতেন। هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون তিনি আকাশ হইতে বারি বর্ষণ করেন, উহাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য, জাইতুন, খর্জুর বৃক্ষ, দ্রাক্ষা
এবং সর্বপ্রকার ফল, অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ তিনি তোমাদের কল্যাণে নিযুক্ত করিয়াছেন রজনী, দিবস, সূর্য এবং চন্দ্রকে, আর নক্ষত্র রাজিও অধীন হইয়াছে তাহারই নির্দেশে। অবশ্যই ইহাতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রইয়াছে নিশ্চিত নিদর্শন। এবং তিনি বিবিধ প্রকার বস্তুও যাহা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন ইহাতে রয়েছে নিশ্চিত নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে। وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ তিনি সমুদ্রকে অধীন করিয়াছেন যাহাতে তোমরা উহা হইতে তাজা মৎস্য আহার করিতে পারো এবং যাহাতে উহা হইতে আহরণ করিতে পারো রত্নাবলী, যাহা তোমরা ভূষণ রূপে পরিধান করো, এবং তোমরা দেখিতে পাও উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে, এবং উহা এই জন্য যে তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া আন্দোলিত না হয়, এবং স্থাপন করিয়াছেন নদ, নদী ও পথ যাহাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো। وعلامات وبالنجم هم يهتدون এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ আর উহারা নক্ষত্রের সাহায্য পথের নির্দেশ পায়। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাহারই মতো যে সৃষ্টি করে না, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না, আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু। والله يعلم ما تسرون وما تعلنون তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ করো আল্লাহ তাহা জানেন। والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون উহারা আল্লাহ ব্যতীত অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে না, তাহাদেরকে সৃষ্টি করা হয়। তাহারা নিষ্প্রাণ, নির্জীব, এবং কখন তাহাদেরকে পুনরুত্থিত করা হইবে সে বিষয়ে তাহাদের কোন চেতনা নাই। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। لا جرم ان الله يعلم ما يسرون وما يعلنون ان
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ ইয়া নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যাহা উহারা গোপন করে এবং যাহা উহারা প্রকাশ করে, তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ যখন উহাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন, তখন উহারা বলে পূর্ববর্তীদের উপকথা। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُمْ بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ ফলে কিয়ামত দিবসে উহারা বহন করিবে উহাদের পাপভার পূর্ণ মাত্রায়, এবং পাপভার তাহাদেরও যাহাদেরকে উহারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করিয়াছে। দেখো উহারা যাহা বহন করিবে তাহা কত নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون উহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল। আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন, ফলে ইমারতের ছাদ উহাদের উপর ধসিয়া পড়িল এবং উহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যা ছিল উহাদের ধারণার অতীত। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين পরে কিয়ামতের দিন তিনি উহাদেরকে লাঞ্ছিত করিবেন এবং তিনি বলিবেন, কোথায় আমার সেই সমস্ত শরীক যাহাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করিতে, যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছিল, তাহারা বলিবে আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون যাহাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ উহারা নিজেদের প্রতি জুলুম করিতে থাকা অবস্থায়, অতঃপর উহারা আত্মসমর্পণ করিয়া বলিবে আমরা কোনো মন্দকর্ম করিতাম না, এবং নিশ্চয়ই তোমরা যাহা করিতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। فَادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ সুতরাং তোমরা দ্বারগুলি দিয়া জাহান্নামে প্রবেশ করো, সেখানে তোমরা স্থায়ী হইবে। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين এবং যাহারা মুত্তাকি ছিল তাহাদেরকে বলা হইবে তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছিলেন, তাহারা বলিবে মহাকল্যাণ, যাহারা সৎকর্ম করে তাহাদের জন্য আছে এই দুনিয়া মঙ্গল এবং আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون
كَذَلِكَ يَجْزِي اللَّهُ الْمُتَّقِينَ উহা স্থায়ী জান্নাত যাহাতে তাহারা প্রবেশ করিবে, উহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা যাহা কিছু কামনা করিবে উহাতে তাহাদের জন্য তাহাই থাকিবে। এইভাবে আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকীদেরকে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون ফেরেশতাগণ যাহাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ বলিবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون উহারা শুধু প্রতীক্ষা করে উহাদের নিকট ফেরেশতা আগমনের অথবা তোমার প্রতিপালকের শাস্তি আগমনের। উহাদের পূর্ববর্তীরাও এইরূপেই করিত। আল্লাহ উহাদের প্রতি কোন জুলুম করেন নাই, কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিত। সুতরাং উহাদের উপর আপতিত হইয়াছিল উহাদের মন্দ কর্মের শাস্তি এবং উহাদেরকে পরিবেষ্টন করিয়াছিল তাহাই, যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين মুশরিকরা বলিবে, আল্লাহ ইচ্ছা করিলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাহাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করিতাম না এবং তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না। উহাদের পূর্ববর্তীরা এইরূপই করিত। রাসূলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে। তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইল, আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎপথে পরিচালিত করিবেন না এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَنْ يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا ولكن أكثر الناس لا يعلمون ওরা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলে, যাহার মৃত্যু হয় আল্লাহ তাহাকে পুনর্জীবিত করিবেন না, কেন নয়, তিনি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিবেনই,
কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে। لِيُبَيِّنَ لَهُمُ الَّذِي يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ। তিনি পুনরুত্থিত করিবেন যে বিষয়ে উহাদের মতনৈক্য ছিল তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য এবং যাহাতে কাফিরা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী। إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون। আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও ফলে উহা হইয়া যায়। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। যারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কার তো শ্রেষ্ঠ। হায় উহারা যদি তাহা জানিত। আল্লাযীনা সাবারু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ। তোমার পূর্বে আমি ওহি সহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো। بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল যাহাতে উহারা চিন্তা করে। أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ। যাহারা কুকর্মের ষড়যন্ত্র করে তাহারা কি এ বিষয়ে নির্ভয় হইয়াছে যে আল্লাহ উহাদেরকে ভূগর্ভে বিলীন করিবেন না অথবা এমন দিক হইতে শাস্তি আসিবে না যাহা উহাদের ধারণাতীত। أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ। অথবা চলাফেরা করিতে থাকাকালে তিনি উহাদের ধৃত করিবেন না, উহারা তো ইহা ব্যর্থ করিতে পারিবে না। أَوْ يَأْخُذَهُمْ عَلَى تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَؤُوفٌ رَحِيمٌ। অথবা উহাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ধৃত করিবেন না, তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়াদ্র পরম দয়ালু। أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ। উহারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যাহার ছায়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়িয়া আল্লাহর প্রতি সিজদা অবনত হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াসতাকবিরুন। আল্লাহকেই সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে, পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফেরেশতাগণ, উহারা অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। উহারা ভয় করে উহাদের উপর উহাদের প্রতিপালককে এবং উহাদেরকে যাহা আদেশ করা হয় উহারা তাহা করে।
وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون আল্লাহ বলিলেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না, তিনি তো একমাত্র ইলাহ, সুতরাং আমাকেই ভয় করো। وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং নিরবিচ্ছিন্ন আনুগত্য তাহারই প্রাপ্য, তোমরা কি আল্লাহ ব্যতীত অপরকে ভয় করিবে? وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত রয়েছে তাহা তো আল্লাহরই নিকট হইতে, আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পষ্ট করে তখন তোমরা তাহাকেই ব্যাকুল ভাবে আহ্বান করো। ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল উহাদের প্রতিপালকের শরীক করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون আমি উহাদেরকে যাহা দান করিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য, সুতরাং ভোগ করিয়া লও, অচিরেই জানিতে পারিবে। আমি উহাদেরকে যে রিজিক দান করি উহারা তাহার এক অংশ নির্ধারণ করে তাহাদের জন্য যাহাদের সম্বন্ধে উহারা কিছুই জানে না। শপথ আল্লাহ, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে। উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান, তিনি পবিত্র মহিমান্বিত এবং উহাদের জন্য তাহাই যাহা উহারা কামনা করে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ উহাদের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ উহাকে যে সংবাদ দেওয়া হয় তাহার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হইতে আত্মগোপন করে, সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে উহাকে রাখিয়া দিবে না মাটিতে পুঁতিয়া দিবে। সাবধান, উহারা যা সিদ্ধান্ত নেয় তাহা কত নিকৃষ্ট। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم যারা আখিরাতে বিশ্বাস করে না উহারা নিকৃষ্ট প্রকৃতির, আর আল্লাহ তো মহত্তম প্রকৃতির এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُسَمَّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোন জীবজন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন, অতঃপর যখন তাহাদের সময় আসে তখন তাহারা মুহূর্তকাল বিলম্ব অথবা ত্বরা করিতে পারে না।
وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْرَطُونَ جاء تارا অপছন্দ করে তাহাই তারা আল্লাহর প্রতি আরোপ করে তাহাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে মঙ্গল তাহাদের জন্য নিঃসন্দেহে তাহাদের জন্য আছে দোজখ এবং তাহাদেরকে সর্বাগ্রে উহাতে নিক্ষেপ করা হইবে তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম শপথ আল্লাহ আমি তোমার পূর্ব বহু জাতির নিকট রাসুল প্রেরণ করিয়াছি কিন্তু শয়তান ঐসব জাতির কার্যকলাপ উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল সুতরাং সেই আজ উহাদের অভিভাবক এবং উহাদেরই জন্য মর্মন্তুদ শাস্তি وَمَا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহারা এ বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়া স্বরূপ ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআ ফাআহয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন আল্লাহ আকাশ হইতে বায়ুবর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন অবশ্যই ইহাতে নিদর্শন আছে যে সম্প্রদায় কথা শুনে তাহাদের জন্য ما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হইতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুগ্ধ যাহা পানকারীদের জন্য সুস্বাদু وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ এবং খর্জুর বৃক্ষের ফল ও আঙ্গুর হইতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করিয়া থাকো ইহাতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রইয়াছে নিদর্শন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছেন গৃহ নির্মাণ কর পাহাড়ে বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাহাতে ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই ইহাতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد الى
أَرْذَنِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও উপনীত করা হইবে নিকৃষ্টতম বয়সে, ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকিবে না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান। فَمَا الَّذِينَ فُضِّلُوا بِرَادِّي رِزْقِهِمْ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَهُمْ فِيهِ سَوَاءٌ أَفَبِنِعْمَةِ اللَّهِ يَجْحَدُونَ الله জীবন উপকরণে তোমাদের কাহাকেও কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইয়াছে তাহারা তাহাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হইতে এমন কিছু দেয় না যাহাতে উহারা এ বিষয়ে তাহাদের সমান হইয়া যায়, তবে কি উহারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ هُمْ يَكْفُرُونَ এবং আল্লাহ তোমাদের হইতেই তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের যুগল হইতে তোমাদের জন্য পুত্র পুত্রাদি সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করিয়াছেন, তবু কি উহারা মিথ্যায় বিশ্বাস করিবে এবং উহারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? এবং উহারা কি ইবাদত করিবে আল্লাহ ব্যতীত অপরের, যাহাদের আকাশ মণ্ডলী অথবা পৃথিবী হইতে কোন জীবন উপকরণ সরবরাহ করিবার শক্তি নাই এবং উহারা কিছুই করিতে সক্ষম নয়? فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون সুতরাং তোমরা আল্লাহর কোন সদৃশ স্থির করিও না, আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل اكثرهم لا يعلمون الله উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন এক ব্যক্তির যাহাকে তিনি নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন এবং সে উহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, উহারা কি একে অপরের সমান? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ উহাদের অধিকাংশ ইহা জানে না। وَضَرَبَ اللَّهُ مَثَلًا رَّجُلَيْنِ أَحَدُهُمَا أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَى شَيْءٍ وَهُوَ كَلٌّ عَلَى مَوْلَاهُ أَيْنَمَا يُوَجِّهُهُ لَا يَأْتِ بِخَيْرٍ هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم الله আরো উপমা দিতেছেন দুই ব্যক্তির, উহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভার স্বরূপ, তাহাকে যেখানে পাঠানো হোক না কেন
সে ভালো কিছুই করিয়া আসিতে পারে না। সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে? وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আকাশ মণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং উহা অপেক্ষাও সত্তর। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না। তিনি তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আলম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাউইস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লা আল্লাহ ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি? আল্লাহ ব্যতীত অন্য কেহই সেগুলিকে স্থির রাখে না। অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। وَاللَّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُم مِّن جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ এবং আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের জন্য আবাসস্থল এবং তিনি তোমাদের জন্য পশুচর্মের তাঁবুর ব্যবস্থা করেন। তোমরা উহাকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে। এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন উহাদের পশম, লোম ও কেশ হইতে কিছুকালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ। وَاللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُم مِّنَ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُم سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُم بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করিয়েছেন তা হইতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের। উহা তোমাদেরকে তাপ হইতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের, উহা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে। এইভাবে তিনি তোমাদের প্রতি তাঁহার অনুগ্রহ পূর্ণ করেন যাহাতে তোমরা আত্মসমর্পণ করো। অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য তো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছাইয়া দেওয়া। يَعْرِفُونَ نِعْمَةَ اللَّهِ ثُمَّ يُنْكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ উহারা আল্লাহর নিয়ামত চিনিতে পারে তারপরেও সেগুলি উহারা অস্বীকার করে এবং উহাদের অধিকাংশই কাফির। وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ যে
যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোন ওজরও গৃহীত হইবে না। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহাদের শাস্তি লঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ فَأَلْقَوْا إِلَيْهِمُ الْقَوْلَ إِنَّكُمْ لَكَاذِبُونَ মুশরিকরা যাহাদেরকে আল্লাহ শরীক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরীক করিয়াছিলাম যাহাদেরকে আমরা আহ্বান করিতাম তোমার পরিবর্তে অতঃপর তদুত্তরে উহারা বলিবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী। وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ সেদিন তাহারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করিবে এবং তাহারা যে মিথ্যা উদ্ভাবন করিত তাহা তাহাদের জন্য নিষ্ফল হইবে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের কারণ তাহারা অশান্তি সৃষ্টি করিত। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সেদিন আমি উত্থিত করিব প্রত্যেক সম্প্রদায়ের তাহাদের মধ্যে হইতে তাহাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিব সাক্ষী রূপে ইহাদের বিষয়ে আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎকর্ম ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করিও যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা আল্লাহকে তোমাদের জামিন করিয়া শপথ দৃঢ় করিবার পর উহা ভঙ্গ করিও না তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসান তাত্তাখিযুনা আইমানাকুম تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَى مِنْ أُمَّةٍ إِنَّمَا يَبْلُوكُمُ اللَّهُ بِهِ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ تُمْرَا شَيْءٍ نَارِيرْ مَتُهُيُّنَا যে তাহার সুতা মজবুত করিয়া পাকাইবার পর উহার পাক খুলিয়া নষ্ট করিয়া দেয় তোমাদের শপথ তোমরা পরস্পরকে
প্রবঞ্চনা করিবার জন্য ব্যবহার করিয়া থাকো, যাহাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হও। আল্লাহ তো ইহা দ্বারা কেবল তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কিয়ামতের দিন তাহা নিশ্চয় স্পষ্টভাবে প্রকাশ করিয়া দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করিতে। وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يُضِلُّ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَلَتُسْأَلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُونَ ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তিনি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। তোমরা যাহা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দখলান বাইনাকুম ফাতাযিল্লা কদামুন বা'দা সুবুতিহা وَتَذُوقُوا السُّوءَ بِمَا صَدَدْتُمْ عَن سَبِيلِ اللَّهِ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ পরস্পর প্রবঞ্চনা করিবার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করিও না, করিলে পা স্থির হওয়ার পর পিছলিয়া যাইবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করিবে, তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। ولا تشتروا بعهد الله ثمنا قليلا انما عند الله هو خير لكم ان كنتم تعلمون তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না, আল্লাহর নিকট যাহা আছে কেবল তাহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون তোমাদের নিকট যাহা আছে তাহা নিঃশেষ হইবে এবং আল্লাহর নিকট যাহা আছে তাহা স্থায়ী। যারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাহাদেরকে তাহারা যাহা করে তাহা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করিব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ মুমিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করিব এবং তাহাদেরকে তাহাদের কর্মে শ্রেষ্ঠ পুরস্কার দান করিব। فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ যখন কুরআন পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইবে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই উহার কোনো আধিপত্য নাই তাহাদের উপর যারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে। انما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون উহার আধিপত্য তো কেবল তাহাদের উপর যারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর শরীক করে। واذا بدلنا ايه مكان ايه والله اعلم بما ينزل قالوا انما انت مفتر بل اكثرهم لا يعلمون আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি আল্লাহ যাহা অবতীর্ণ করেন তাহা তিনিই ভালো জানেন, তখন তাহারা বলে তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু উহাদের অধিকাংশই জানে না। قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا
ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين. বলো তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্য সহ কুরআন অবতীর্ণ করিয়াছে, যাহারা মুমিন তাহাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হিদায়ত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ. আমি তো জানি তাহারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ, উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয় কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। ইন্নাল লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা